রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে সিজিও কমপ্লেক্স থেকে বের করা হয়েছে বলে জানা যাচ্ছে এবং তাকে সিজিও কমপ্লেক্স থেকে বের করে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হবে। সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে, আজই তাকে আদালতে তোলা হবে। কারণ গতকাল তাকে গ্রেপ্তার করা হয়েছিল, রেশন বন্টন দুর্নীতিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইডির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তার বাড়ি থেকে, তার যে দুটি বাড়ি সল্টলেকে, সেই দুটি বাড়ি থেকে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে, রেশন বন্টন সংক্রান্ত নথি, এবং সেই নথির উপর ভিত্তি করেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও এই গ্রেপ্তারিকে বিজেপির ষড়যন্ত্র বলে অভিহিত করছে তৃণমূল কংগ্রেস, এবং এই গ্রেপ্তারি নিয়ে বিজেপির বক্তব্য যে যারা দুর্নীতিগ্রস্ত তারা গ্রেপ্তার হবেই, অনেক আগেই গ্রেপ্তার করা উচিত ছিল, এমনটাই কিন্তু বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে। রেশন বন্টন সংক্রান্ত নথি পাওয়া গিয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি থেকে, ইডি সূত্রে এমনটাই দাবি করা হয়েছে, এবং সেই নথি পাওয়ার পরেই মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাত 3টে নাগাদ গ্রেপ্তার করা হয় জ্যোতিপ্রিয় মল্লিককে। আজকে তাকে সিজিও কমপ্লেক্স থেকে বের করে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা হবে, রুটিন স্বাস্থ্য পরীক্ষা করা হবে, তারপরেই তাকে আদালতে পেশ করা হবে আজ। এবং এক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে ইডি তাকে নিজেদের হেফাজতেই চাইবে, কারণ তাকে জিজ্ঞাসাবাদ করতে চায়। এক্ষেত্রে রেশন বন্টন দুর্নীতিতে যাকে গ্রেপ্তার করা হয়েছিল প্রথমে, বাকিবুর রহমান, সেই বাকিবুর রহমানের প্রায় 100 কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়েছে, একাধিক ফ্ল্যাট বাড়ি, এমনকি বিদেশেও তার সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। এই বাকিবুর রহমানের সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের কোনো ধরনের কোনো সম্পর্ক আছে কি না, এই সমস্ত কিছুই কিন্তু তদন্তে উঠে আসবে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এই বিষয়গুলো ইডির হাতে গতকাল রাতে গ্রেপ্তার হন রাজ্যে বনমন্ত্রী, প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। জ্যোতিপ্রিয় মল্লিককে রেশন বন্টন দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এই রেশন বন্টন দুর্নীতি নিয়ে এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে, প্রথমে গ্রেপ্তার হন বাকিবুর রহমান, তাকে গ্রেপ্তারের পরে পরেই গ্রেপ্তার করা হয়েছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ, আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করা হয়েছে, বিজেপির বক্তব্য যে অনেক আগেই গ্রেপ্তার করা উচিত ছিল দুর্নীতিগ্রস্ত জ্যোতিপ্রিয় মল্লিক, সিপিএমের বক্তব্য যে এরা হেফাজতে না গেলে সত্যি কথা বলে না। না, প্রথম কথা হচ্ছে প্রায় 5000 কেস ইডি করেছে গত কয়েক বছরে, এবং দেখা যাচ্ছে তথ্য অনুসারে সব জায়গায় বিরোধীদের বিরুদ্ধেই প্রধানত এই সব কেসগুলো করা হয়েছে। রাজনৈতিক ন্যারেটিভ তৈরি হয়েছে, নানা রকম হইচই হয়েছে, 300 থেকে 400 জন গ্রেপ্তারে আছে, মানে কাস্টডিতে আছে। কিন্তু গত 5 বছরে ইডি কোর্টে নিয়ে গিয়ে চার্জশিট দিয়ে দোষীর বিরুদ্ধে প্রমাণ দাখিল করেছে মাত্র 25টা ক্ষেত্রে। ভেবে দেখুন, প্রায় 5000 কেস, তাতে মাত্র 25টা। তাতেই বোঝা যাচ্ছে যে তারা তাদের উদ্দেশ্য কতখানি পলিটিক্যালি মোটিভেটেড, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আর রাজনৈতিক ভেন্ডেটা, এই দুয়ের মিল বিজেপি চালাচ্ছে ইডি এবং সিবিআইকে, তারই প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। কথায় তো বলে দিতে অসুবিধে নেই, বাক স্বাধীনতা আছে, তাতে বলে দিচ্ছে যে এরা দুর্নীতির সঙ্গে যুক্ত। আমরা এগুলো অনেকবার শুনছি। এখন তো সামনে আরো তথ্য আসছে যে পার্থ চট্টোপাধ্যায় এবং তাকে দেখিয়ে টাকার যে পাহাড় দেখানো হয়েছিল ছবি দিয়ে ইডি কোর্টে পেশ করার আগে সোশ্যাল মিডিয়ায় দিয়েছিল, সেটা নাকি বিজেপির দেও টাকা এমএলএ কেনার জন্য, মানে তৃণমূলের এমএলএ কেনার জন্য নাকি সেটা বিজেপির টাকা ছিল, জানি না, সত্যি মিথ্যে জানি না। কারণ সত্যি মিথ্যে কি এখনো ইডি কোর্টে তথ্য দিয়ে প্রমাণ করেনি, পেশ করেনি, সাজার ব্যবস্থা করেনি। তো এই তথ্যগুলোই সামনে আসলে মনে হচ্ছে যেন কোথায় যেন আসল তদন্ত এবং রাজনৈতিক উদ্দেশ্য, পলিটিক্যাল ভেন্ডেটা মিলেমিশে একাকার হয়ে গেছে। তাই মানুষেরও এখন কোন রকম আস্থা নেই, ভরসা নেই এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর উপরে। তারা যে বিজেপির অঙ্গুলি হেলনে চলছে,
তাদের দেওয়া একটা স্ক্রিপ্ট নিয়ে চলছে, এতে কারোর কোনো সন্দেহ নেই। এবং আজকে দেখবেন ওই হাইকোর্ট বা লোয়ার কোর্টে ইডির হয়ে দাঁড়াবে এমন একজন রাজনীতি কৌশলী, এমন একজন উকিল, তিনি আবার কামদুনির, যারা দোষী ছিল, যারা অভিযুক্ত ছিল তাদের হয়ে গলা ফাটিয়েছিলেন, সেই রকম একজন লোককে দেখবেন ইডি আজকে দাঁড় করাচ্ছে, এটাও দেখতে পাবেন। জয়প্রকাশ, আরেকটা বিষয় একটু জানতে চাইবো, এই যে যত লোকসভার নির্বাচন এগিয়ে আসবে তত এই ধরনের তৎপরতা বাড়বে। গতকাল আমরা শুনছিলাম যে এই কথাই বলছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে, কিন্তু ইন্ডিয়া জোটেরই এ রাজ্যে বা ইন্ডিয়া জোটের শরিক যিনি রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি বলছেন যে প্রত্যেকেই দুর্নীতিগ্রস্ত, হেফাজতে নিলে সত্যি কথা বলবে, না হলে সত্যি কথা কেউ বলে না। অর্থাৎ কোথাও গিয়ে কি আপনার মনে হয় যে এই জোট শরিকদের মধ্যেই এই ইডি বা সিবিআই তদন্ত নিয়ে একটা দোটানা রয়েছে, এক এক রাজ্যের ক্ষেত্রে এক এক রকমের মন্তব্য তাদের মুখ থেকে পাওয়া যায়? না, এটা আপনার তুলনাটা ঠিক হলো না। কংগ্রেসের সভাপতি খার্গের সঙ্গে এই রাজ্যের একটা যে যার কথা বললেন, যিনি সদস্য হয়েছেন রাজ্যসভার এবং যিনি হাইকোর্টে বিভিন্ন গোষ্ঠীবর্গকে উৎসাহিত করে কেস করে এক চাকরি আটকেছেন আর অন্যদিকে নিজের পয়সা কড়িরও ব্যবস্থা করেছেন অজস্র কেসের মাধ্যমে, তার কথার কি মূল্য আছে? আর এরা কি জোটে আছে? সিপিএম তো এখনো পরিষ্কার করেনি জোটে আছে কিনা ইন্ডিয়া জোটে, এবং তারা বলেছে আমরা জোটে আছি কিন্তু কমিটিতে নেই। সুতরাং তাদের অবস্থান তারা পরিষ্কার কবে করবে সেটা পরের ব্যাপার, কিন্তু আমরা মনে করি ইন্ডিয়া জোট শক্তিশালী, এবং ইন্ডিয়া জোট যত এই আঘাত আসবে তত বেশি শক্তিশালী হবে ইন্ডিয়া জোট সামনের পাঁচ রাজ্যের নির্বাচনেই প্রমাণিত হবে। একদমই, অনেক ধন্যবাদ জয়প্রকাশ দা, কথা বলছিলাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে।